আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23। আজকে থাকছে তোমাদের জীবন বিজ্ঞানের 3 নম্বর সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তো দেখো, তোমাদের এটা হচ্ছে তোমাদের একটা অনুশীলনী বলতে পারো। তো এখানে আজকে আমরা করব জীবন বিজ্ঞানের 118 নাম্বার পেজ। দেখো, তোমাদের লাইফ সায়েন্সের কিন্তু 42 এবং 91, এই দুটো পেজ কিন্তু আমরা সলভ করে দিয়েছি। 95 পেজটা ইংলিশের পেজ ছিল, আজকে আমরা করব 118 নাম্বার পেজ। এছাড়া তোমাদের বাংলা বিষয়ে দেখো 5খানা পেজ, অঙ্কে দেখো 29 নম্বর পেজের কিন্তু এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু সলভ করে আপলোড করা হয়েছে। হিস্ট্রি এবং জিওগ্রাফিও আপলোড করা হয়েছে। তোমরা প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো পেতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু একটি প্লে লিস্টের আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। তো চলো আমরা শুরু করি আজকের জীবন বিজ্ঞানের 3 নম্বর পেজ 118। তো দেখো, এটা হচ্ছে আমাদের জীবন বিজ্ঞানের 118 নম্বর পেজ, ঠিক আছে? তো 118 নম্বর পেজে তো চলো আমরা শুরু করি। দেখো, লাইফ সায়েন্স বিভাগ ক বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করো, 15খানা এমসিকিউ। তো 1.1 কী বলেছে, নিচের কোন জোটটি সঠিক নয় নির্বাচন করো। তো এখানে উত্তর তুমি লিখবে অপশান সিয়েরটা, সূর্যমুখী ফুল, কেমো ন্যাস্টিক চোর, এটা কিন্তু সঠিক নয়। 1.2 প্রশ্ন, ক স্তম্ভে দেওয়া শব্দের সাথে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্ণয় করো। দেখো, এটা হচ্ছে ক স্তম্ভ, এটা খ স্তম্ভ, তাই তো? দেখো, এ ইউগ্লিনা হচ্ছে, এটা উত্তর কী হবে, ফ্লাজেলা। অ্যামিবার গমনমুখী, ঘনপথ, আর প্যারামিসিয়ামের গমনমুখী, সিলিয়া। হয়ে গেল আমাদের, চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। 1.3 বলছে, একজন চলিসদ্ধ ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন, এটি চোখের কী ধরনের ত্রুটি তা শনাক্ত করো। উত্তর লিখবে অপশান বি, এটা হাইপার মেট্রোপিয়া। 1.4 নিউক্লিওটাইডের গঠন সংক্রান্ত নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করো। উত্তর হচ্ছে অপশান সি, শর্করা প্লাস N2 বেস প্লাস ফসফেট। 1.5 কোষচক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। উত্তর হচ্ছে অপশান বি, এরটা দেখো, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে চলে আসো 1.6, নিচের কোনটি যৌন জননের বৈশিষ্ট্য নয় তা শনাক্ত করো। উত্তর হচ্ছে অপশান সি, রেণু উৎপাদন। এবার চলে আসে আমাদের 1.7 প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না তা স্থির কর। উত্তর হচ্ছে অপশান বি, হিমোফিলিয়া। 1.8 পুত্রের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2N=46 হলে সে পিতার কাছ থেকে কয়টি এক্স ক্রোমোজোম পেয়েছে তা নির্ণয় করো। উত্তর লিখবে অপশান সি, 0টি, অর্থাৎ একটিও পাবে না। আচ্ছা, তারপর চলে আসে আমাদের 1.9, ফিনোটাইপ সংক্রান্ত কোন তত্ত্বটি সঠিক নয় তা নির্বাচন করো। উত্তর হচ্ছে অপশান বি, ফিনোটাইপ বলতে কোনো একটি চরিত্রের জিনগত গঠন বোঝায়। চলে আসে আমাদের 1.10 প্রশ্ন, নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতির সংগ্রাম নয়। উত্তর লিখবে অপশান বি, বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম। হয়েছে 1.11, ডারউইনের মতে পৃথিবীর যে কোনো দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে, একে বলা হয়। উত্তর হচ্ছে অপশান বি, ভেদ বা প্রকরণ। 1.12, মূত্রে জলের অপচয় রোধে উটের মূত্রে বেশি থাকে। উত্তর হচ্ছে অপশান বি, ইউরিক অ্যাসিড। 1.13, জল দূষণের ফলে নিচে যেটি ঘটে তা হল। উত্তর হচ্ছে অপশান বি, ইউট্রোফিকেশন। 1.14, পশ্চিমবঙ্গে কোথায় JEM এর প্রকল্প শুরু হয়। দেখো, JEM নয়, JFM, অর্থাৎ JFM, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এর উত্তর হচ্ছে অপশান সি, পশ্চিম মেদিনীপুরে।
1.15 নিচের কোনটি জাতীয় উদ্যান সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। উত্তর হচ্ছে অপশান ডি, এটা এটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। হয়েছে, এবার দেখো আমাদের নিচের বাক্যগুলির মধ্যে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি উত্তরগুলো মুখে মুখে বলবো, তোমরা খাতায় লিখে নাও। দেখো এক একটা বলছে, বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে ড্যাশ হরমোন। উত্তর লিখবে জিব্বেরেলিন হরমোন। ওকে, দুই একটা, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। উত্তর লিখবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। কি বললাম, দুই একটা, মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তিন, মাতা বর্ণান্ধ হলে ও বাবা স্বাভাবিক হলে সকল ড্যাশ বর্ণান্ধ হবে, পুত্র সন্তান বর্ণান্ধ হবে। 2.4, ড্যাশ নামক ঘোড়ার পূর্বপুরুষের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙুল ছিল। উত্তর কী লিখবে, ইও হিপ্পাস নামক ঘোড়ার পূর্বপুরুষের। আচ্ছা, 2.5, জিম কর্বেট ন্যাশনাল পার্ক ড্যাশ রাজ্যে অবস্থিত। উত্তর লিখবে উত্তরাখণ্ডে অবস্থিত। 2.6, একই লোকাসে দুটি সদৃশ অ্যালিল থাকলে জীবটিকে ড্যাশ বলে। উত্তর লিখবে হোমোজাইগাস বলে। কী বলে, হোমোজাইগাস বলে। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.7, চিন্তা স্মৃতি বুদ্ধি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তো এটা কী হবে, এটা হচ্ছে কিন্তু তোমার ফলস হবে। আমি কিন্তু উত্তরটা এই পাশেই আমি লিখে দিলাম, আমি ফলস লিখছি, তোমরা কিন্তু মিথ্যা লিখবে, আমি এখানে লিখলাম। কারণ হচ্ছে এটা হাইপোথ্যালামাস করেন, এটা সাধারণত করেন আমাদের গুরু মস্তিষ্ক। 2.8, মাইক্রো প্রোপাগেশন এক প্রকারের কলাকর্ষণ পদ্ধতি, এটা কিন্তু একদম সঠিক, অর্থাৎ আমি এখানে ট্রু লিখে দিলাম। 2.9 বলছে, এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি। তাহলে দেখো এটা আমাদের ট্রু হচ্ছে। আর 2.10 হচ্ছে, দেখো রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া থাকে, এটি ফলস হবে, এটা কিন্তু অগ্র না পশ্চাৎ প্রকোষ্ঠে হবে। আর 11টা দেখো, নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো নাইট্রোব্যাকটেরিয়া, এটি হচ্ছে আমাদের ফলস হবে কিন্তু। হ্যাঁ, আর 12টা দেখো, জীব বৈচিত্র্যের প্রাচুর্য খাদ্যজাল গঠন করে, তো এটি কিন্তু ট্রু হবে। আচ্ছা, এ স্তম্ভর সাথে আমরা বি স্তম্ভটাও দেখে নেব। ভয় ক্রোধ আবেগ কী হবে, অপশান ডি লিখবে অ্যাড্রিনালিন। কোষচক্র হচ্ছে আমরা এপেরটা লিখবে চেক পয়েন্ট। জলাভূমিকে প্রাকৃতিক বিক্ষোভ বলা হয়, এখানে অপশান বি এরটা আছে। আর 16টা দেখো, মাইক্রোস্ফিয়ার হচ্ছে এ হবে সিডনি ফক্স। সুষুম্না কাণ্ডে ধূসর বস্তু সি এরটা করবে প্রতিপত্ত কেন্দ্র। আচ্ছা, আর কী আছে, এনওয়ার হচ্ছে ই এরটা করবে ক্রোমোজোমের গৌণ খাঁজ। আমাদের পরের প্রশ্ন দেখে নাও। 19টা, রেমিজেস রেক্টিসেস মায়োটাম আর কোরাকো ব্রাকিয়ালিস, এর মধ্যে কিন্তু বিসদৃশ হবে মায়োটাম। 20, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের দুই বাহুর সংযুক্তি, আর এখানে ড্যাশ দিয়ে বলেছে ক্রোমোজোমকে পৃথক রাখতে সাহায্য করে, কী লিখবে, উত্তর লিখবে টেলোমিয়ার। 21, হিমোফিলিয়া ছাড়া অপর একটি লিঙ্গ সংযোজিত রোগের নাম লেখো, উত্তর কী লিখবে বর্ণান্ধতা। 22, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। তাই কচুরিপানা, তেলাপিয়া, এরা হচ্ছে প্রত্যেকে বহিরাগত প্রজাতি, তাই এটাই হলো অ্যান্সার, বহিরাগত প্রজাতি অ্যান্সার। 23, পশ্চিমবঙ্গে বেড়াতে এসে একদল বিদেশি পর্যটক একটি জাতীয় উদ্যানে এক সিংহ গন্ডার দেখতে পেলেন, ওই জাতীয় উদ্যানটি চিহ্নিত করো, উত্তর লিখবে জলদাপাড়া। 24, তুমি সুন্দরবন বেড়াতে গিয়ে দেখলে ওখানকার উদ্ভিদের মূলগুলি মাটি থেকে উপরে উঠে আছে, কী কারণে এরূপ পরিবর্তন হয়েছে বলে তোমার মনে হয়, উত্তর লিখবে মাটিতে তোমার অতিরিক্ত লবণের উপস্থিতির জন্যই কিন্তু এটা হয়েছে। আচ্ছা, হয়ে গেল। 25, অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটির প্রধান কাজ কি, সরি, অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটির প্রধান কাজ কি, তো এই উত্তরটি একটু বড়, তোমরা অবশ্যই এটা বই থেকে পেয়ে যাবে। 26টা হচ্ছে, কোন প্রকার কোষ বিভাজনে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, উত্তর লিখবে মিওসিসে। ওকে, তো এই ছিল তোমাদের প্রশ্ন এবং উত্তর 118 পেজের। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিওটাকে আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে। আর বাকি বিষয়ের
উত্তরগুলো একদম নির্ভুল এই রকম সমাধান পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্লেলিস্টের লিংক দিয়ে রাখবো, সেই লিংকে তোমরা ক্লিক করলে কিন্তু সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে, কোথাও খোঁজাখুঁজি দরকার নেই। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।